টাইম এখন খেলছি ক্লাস কোয়াড র্যাঙ্ক, আবারও এসে বলছে আরেকটি নতুন ফ্রি ফায়ার গেম প্লে নিয়ে। তো গাইস চলেন স্টার্ট করা যাক। তো ও রেডি দিচ্ছে না কেন, কি করছে ভাই? রেডি দাও, বুঝছি কি হয়েছে আমি জানি না। তো আমি নিজে থেকে স্টার্ট করে দিয়েছি। তো আজকে জিততেই ছাড়বো যত কিছু হোক। স্টার্ট হয়ে গেছে, সুন্দর করে খেলতে হবে আজকে। স্টার্ট হয়েছে, আবার কাবার নিয়ে নিয়ে খেলতে হবে। ও ভাই এনিমি দলের দিকে আসতেছে, তাই আমার একটু ভিতরে ঢুকতে হবে, এখান থেকে মারতে হবে কাবার নিয়ে নিয়ে। ভাই এখানে কি ছিল এনিমি? ডান্স করো ডান্স করো ডান্স করো ডান্স করো, করতে থাকো ডান্স করতে থাকো, করে ভাই ডান্স করতেছিল না, ডান্স 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 করতেছিল না ওরে ভাই। তো উপরের তাকে করে ফেলেছে, তাই আমার ওকে রিভাইভ দিতে হবে। আরে ভাই ও ও ও ও ও আমি এটা খেয়ালই করি নাই গাইজ, এটা আমি খেয়ালই করি নাই। হাই সর্বনাশ ভাই, এটা কি হলো, কখন কোথা থেকে আসলো? অসুবিধা নাই, পরের ম্যাচে পয়েন্ট করব, অসুবিধা নাই। আরে আরে মারো ভাই, কি ভাই? আচ্ছা অসুবিধা নেই, পরের ম্যাচে করবো আমরা পয়েন্ট। ওদের এবার একটু চান্স দিলাম, অসুবিধা নেই। আমাদের ভালোভাবে খেলতে হবে, ওকে? তো গাইস স্টার্ট হতে চলেছে, স্টার্ট খুব সাবধানে খেলতে হবে, কাবার নিয়ে নিয়ে খেলবো, খুবই সাবধানে খেলতে হবে। দেখছি দেখছি এনে নিকে, বাট কাবার নিয়ে রাখছি, প্রবলেম না হয়। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা যাওয়ার সেফ, ওকে আর ইউ ফিনিশ। আমি ওখানে একজন এনিমিকে দেখেছি, তাকে আমার সাথে পাঠাতে হবে অনেক। ফিনিশ বলছি না, এবার আমি পয়েন্ট করেই ছাড়বো গাইজ, ছেড়ে গেছি। ওকে অসুবিধা নেই, কারণ ভূগোল দরকার হয়, হঠাৎ করে সামনে থেকে আসবে গ্লু হল লাগাই দেবো। আসলে গ্লু হল ব্যবহার আমি এতটা করি না, গ্লু হল তাড়াতাড়ি ব্যবহার করতে পারি না গেছে আমি, অসুবিধা নেই। তো সমান পয়েন্ট, দেখি কে 2 পয়েন্ট করতে পারে।
এখানে একটু দাঁড়াই আগে, আমি আগে দেখে নিয়ে কেউ আছে নাকি, কেউ নেই, শান্তভাবে যাই, মানে শান্তিভাবে যাই। তারপরে ও ভাই ভাই এখানে এসে লুকাইছিল, আমি আমার এখন ভিতরে ঢুকতে হবে, কেউ আছে না, এনেমি কোথায়? ও দেখছি দেখছি চলে গেছে, নিচে নামছে একটা, নিচে নামছে একটা, নিচে নামছে। তো একজনকে দেখছি, তো নামুক আসতে ধীরে, তারপর ওকে স্বাগতম জানাই। এই ভাই 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 ও আমাকে স্বাগতম জানাই দিছে, আমাকে স্বাগতম জানাই দিছে। ওকে খুব ভালো, এটা এম কিনি আর স্মোক গ্রেনেড কিনি, আর সেটা কিনা সেটা কিনি। তো টু পয়েন্ট আমরা করছি, থ্রি পয়েন্ট তো আমরাই করবো আশা করি। গো সুন্দরভাবে খেলতে হবে, এখানে একজন আছে আমি জানি, তুই কি করবি ভাই? ফিনিশ। তো ওখানে আরেকজন আছে, একটা স্নাইপার মতো, তাও আসতেছে, পালা, ফিনিশ। এবার আমি থ্রি পয়েন্ট পেয়ে গেছি গাইস, আর এক পয়েন্ট আছে, জিতে যাবো। বাহাদুরি ঠিক না, সব কিছু নিয়ে নে, এখন আমার আর কিছু দরকার নেই। ওকে এখান থেকে পাস দিয়ে গিয়ে ধাপ্পা করার চেষ্টা করবো, কিন্তু ওরাই যদি ধাপ্পা করে দেয় তাহলে প্রবলেম, দেখা যাক কি তা। রান তো এখান থেকেও মারতে পারি, কিন্তু ওখান থেকে মারাটা বেশি মজা। আগে দেখি নে কেউ আসে নাকি, কারণ এখান থেকেও আসে, বললাম না আসবে, নিশ্চয়ই আসবে, কেন আসবে না, সারপ্রাইজ। আমাকে মারার আগে শেষ করে ফেলছি, আমি পিরো প্লেয়ার, পিরো। ওকে চাই, ও ওখানে একজনকে ডাউন করে ফেলছে অলরেডি, তো হেল্প চাইতেছে, ভাই কেউ হেল্প করো। ওকে হ্যাঁ ভালো হেল্প করছে। তো গাইস এখন সাবধানে সাবধানে যাবো, তো গাইস এনিমি সামনে আছে, যাই ওকে কেউ ধাপ্পা করি, তাহলে আনন্দিত হবে ও। কিন্তু এই যে এই যে 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 ভাই 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 আমরা সে আমাকে ধাপ্পা করে দিবে, বাবা বাবা বাবা, ও বাবা ও বাবা, মারছে কে, বোমাটা কোথা থেকে মারছে ভাই? তুমি কই ভাই, বোমা মারার মানুষ কই? ও এইদিকে আছে, ভিতরে আছে আমার মনে হয়, কই ভাই, কেউ তো নাই, আরে কেটাও নেছে, ও কিরে ভাই
শেষ। তুমি সাবধানে যেতে হবে। ফিনিশ 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 ফিনিশ। তো গাইস পেয়ে গেছি বুয়া, তো খুবই সুন্দর হয়েছে গেমটা। তো গাইস এই গেমটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। তো আমি আবারও আসবো আরেকটি গেমপ্লে নিয়ে। তো বিদায় ফিত্তি। I'm sorry but don't wanna talk.